ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছিলাম নিশুতি রাতে কুকুরের কান্না শুনতে পাওয়া নাকি মহামারীর লক্ষণ। আজ করাত ধরে কুকুরের নির্মম কান্না শুনতে পাই। জানি না আমার মনের ভুল কিনা, কিন্তু কুকুর কাঁদুক আর নাই কাঁদুক, আজ মহামারী করোনা ভাইরাসের, মহামারী সংক্রমণের, মহামারী আমাদের অসততার, মহামারী আমাদের বোকামির। ইটলি, চায়না, স্পেনের নির্মম দৃশ্য দেখার পরও আজ রাস্তায় গাড়ির আওয়াজে কান ফাটে, বুক কাঁপে। আজও আমরা রাস্তায় কৌতূহল বসে দেখতে বেরোচ্ছি যে কজন রাস্তায় বেরোল, মিষ্টি কিনতে বেশি ভিড় নাকি চায়ের দোকানে নাকি চিকেনের লাইনে, হাতে হাত খবরের কাগজ, শাক সবজি, ফল মূল, দরজা, রেলিং, ট্রেন, বাস, সাইকেলের হ্যান্ডেল সব সংক্রামিত। তবু কিছু বুদ্ধিমান হাসি মুখে সেলুনে বসে চুল কাটাচ্ছে, ডক্টর নার্সরা পর্যন্ত নিজেদের বাঁচাতে অক্ষম, আর আমাদের গায়ে গা ঘষে লাইনে দাঁড়িয়ে এক্সট্রা জিনিস কিনে রাখার থুম পড়ে গেছে। মহামারী আমাদের লোভের অতিরিক্ত জমিয়ে রাখা খাবার খাবে কে? যদি আজ লাইনে দাঁড়িয়ে করোনা ছোঁয়া নিয়ে বাড়ি ফিরিস। মহামারী আমাদের দুর্বুদ্ধির, আজও আমরা নিউজ পেপার কেনার লাইনে দাঁড়াতে ব্যস্ত, আর ওদিকে লন্ডন, অস্ট্রেলিয়া, জার্মান ফেরত শিক্ষিত বাবুদের বাড়ির থেকে গুটি গুটি পায়ে করোনা এসে ঢুকছে আমাদের ঘরে, খবরের কাগজে ভর করে কিংবা বুদ্ধি করে অর্ডার করা অনলাইনের প্যাকেটে কিংবা হোম ডেলিভারির খাবারের সঙ্গে। মহামারী আজ আমাদের নির্লজ্জ সাহসে ভেকেশন ভেবে পাড়ার মোড়ে একসঙ্গে বসে গল্প করছি, কোন দেশে কত মরল, ওরে কাল তোর মৃত্যুর গল্প কে করবে, খোঁজ রেখেছিস তার? আজ যদি তোর হাত অন্য কিছু ছুঁতে ভয় না পায়, তোর পা রাস্তায় বেরোতে না কাঁপে, তাহলে ডক্টর নার্সও কাল তোর শরীর ছোঁবে গ্লাভস পরে, আর তোর বাড়ির লোককেও তোর মরা মুখ দেখতে হবে জানলায় দাঁড়িয়ে মাস্ক পরে, খোঁজ রেখেছিস তার? কান পেতে শোন, রোজ রাতে কুকুর কাঁদে, শুনতে না পেলেও জেনে রাখ কুকুর কাঁদুক আর নাই কাঁদুক, আজ মহামারী। নমস্কার, আমার সঙ্গে একমত হলে ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, দূরত্ব বজায় রেখে সবাই সুস্থ থাকবেন।